আল্লাহ তাআলা বলেন, আমি যদি তোমাদের উপর অনুগ্রহ না করতাম তো তোমাদের উপরে এত মিথ্যাচারের কারণে আযাব এসে যেত, আযাব এসে যেত। আমি যদি অনুগ্রহ না করতাম তো তুমি কালেমাওয়ালা হইত না, আমি যদি তোমাকে অনুগ্রহ না করতাম তো তুমি দাড়িওয়ালা হইত না, আমি যদি তোমাকে অনুগ্রহ না করতাম তো তুমি নামাজওয়ালা হইত না। কি বলছি বলেন? এজন্য আপনার কামাল না, আমাদের কামাল না, কোনো কৃতিত্ব না। রব বড় বড় ভালোবেসে এই বাচ্চাগুলোকে মাদ্রাসা দিয়েছে, আমাদের কোনো কৃতিত্ব নাই। যদি বাবা সেদিন মাদ্রাসা না দিত কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার যদি অনুগ্রহ তোমাদের উপরে না হইতো তো তোমরা কেউ নিজেদের দিলকে পাক পাইতা না। আরেক আয়াতে আছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুম আশ-শাইতানা কাসীরা, যদি তোমাদের উপর আমার অনুগ্রহ না হইতো তো তোমরা সকলেই শয়তানের ইত্তেবা করতে, সব শয়তান হয়ে যেতাম, শয়তান শয়তান মুজাসসাম শয়তান। বলকে এক একজনের কাছ থেকে শয়তান পানা চায়। কি বলছি বল? শয়তান কি চায়? এক একজনের কাছ থেকে শয়তান পানা চায়। শয়তান শয়তান বলে যে তোরে না আমার না বানায় তোরে বানাইলো শয়তান। বাস্তব না বাস্তব? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতানা কাসীরা, যদি তোমাদের উপর আমার ফজল না হইতো তো তোমরা শয়তানের ইত্তেবা করতে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার ফজল আর করম বলেন, যাকে চান তাকে দান করেন। আমি ফজল আজিমের মালিক, আমি যাকে চাই তাকে ফজল দান করি। এই জন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ, তার জন্য কি দিন সহজ। আপনি যেমন আপনার মেয়ে, আপনার তিন বছরের মেয়ে এক জাররা ক্ষতি হয় এটা আপনি চান না, আল্লাহ তাআলা মুমিনের কামেলের এক জাররা গুনাহ হয় এটা আল্লাহ চান। আপনি যেমন রাত দুইটা বাজে যদি আপনার মেয়ে বাচ্চাটা আপনার কাছে একটা চকলেট চা আইসক্রিম চা, আপনি থাপ্পড় দিবেন? আইসক্রিম না দিয়ে থাপ্পড় দিবেন? ওরা এতটা আদর করেন, একটা আইসক্রিমই তো চাইলো আপনার কাছে, দুই টাকার একটা আইসক্রিম চাইল, লেকিন আপনি আইসক্রিম না দিয়ে তাকে থাপ্পড় দেন কেন? ঠান্ডা লাগবে, এটা তার ক্ষতি হবে, এটা তার নিউমোনিয়া হবে। কি বলছি বলেন? নিউমোনিয়া হবে, এটা তার কি হবে? ক্ষতি হবে, ক্ষতি হবে। এই জন্য রব আমাদেরকে এই দুনিয়ার এই সমস্ত ঝামেলা যাইতে দেয় না। আমাদেরকে কি পরিমাণ ভালোবেসে রব বাঁচিয়ে দিয়েছেন বলেন, আলহামদুলিল্লাহ। আমারা যদি মেম্বার হওয়ার পেছনে লাগাই দিত তো কি হইত? আমার যদি আমারা কেউ মেম্বার ইলেকশন করা তো কি অবস্থা হইত আমার? ঠিক, হ্যাঁ। এই জন্য আল্লাহ তাআলার ফজল, ইউতি হে মাইয়াশা, আল্লাহ তাআলা সবচেয়ে বড় এহসান, প্রথম এহসান আমাকে মানুষ বানিয়েছেন, দুই নম্বর এহসান আমাকে মোমেন বানিয়েছেন, তিন নম্বর এহসান আমাকে সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, চার নম্বর এহসান আমার সিনা রব কোরআন দিয়েছেন। কি ভাই, একটা থেকে একটা বড় এহসান। যদি মানুষ না বানাইতো আর কিছু না বানাইতো তো এই মানুষ বানাবার কোনো দরকার ছিল না। যদি মানুষ না বানায় শুয়োর বানাইতো তো কি হতো? লেকিন যদি মানুষ না বানায় ঈমান না দেয় তো শুয়োর বানানো ভালো ছিল। কি যদি মানুষ না বানায় কি বানাইতো? ঈমান না দিত তো শুয়োর বানানো ভালো ছিল। যদি মুমিন বানায় বেনামাজি বানাইতো তো শুয়োর বানানো ভালো ছিল। কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো কি পরিমাণ এহসান রব আমাদের উপর করেছে, একটা থেকে একটা বড় নেয়ামত, একটা থেকে আরেকটা বড় নেয়ামত, প্রতিটা বড় নেয়ামত দেখতেছেন ভরে গেছে যে। আমি যে ওদেরকে উঠেছি দেখছেন, আপনারা তো রাগ করছে। জি, প্রত্যেকে এক রামের সাথে ভাই, অল্প কদ্দুর জায়গা। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড়কার এহসান, সবচেয়ে বড় এহসান যে রব আমাকে কোরআনওয়ালা বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
রব আমাকে ইমানওয়ালা বানিয়েছে। যাকে রব ইমান দিয়েছেন আর কোরআন দিয়েছেন আর নামাজের তৌফিক দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়েছেন, এটা নিশ্চিত আল্লাহ তাআলার বন্ধু। এজন্য ওই দিন একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ দিন, ওই দিন একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ দিন যেই দিন ওই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আর তার বাম দিকের ফেরেশতা তার কোনো গুনাহ লেখে না। কি বলছি বলেন? আর বাম দিকে ফেরেশতা কি লেখে না? বাহ, এজন্য নবীরা শ্রেষ্ঠ কেন? নবীরা এক একজন এক একজন থেকে শ্রেষ্ঠ কেন? সমস্ত বনি আদম থেকে নবীরা শ্রেষ্ঠ কেন? এই জন্য শ্রেষ্ঠ, নবীদের বাম দিকে ফেরেশতা কারোর জীবনে কখনো কোনো গুনাহ লেখে না। বলেন নবীরা শ্রেষ্ঠ কেন? বলেন এদিকে ফেরেশতা তাদের কোনো গুনাহ কি লেখে না। এই জন্য মানুষ দামি হয় দুই জিনিসের দ্বারা, মানুষ দামি হয় জাহের বাতেন। বলেন জাহের বাতেন, বাহিরের দিক ভিতরের দিক, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাবাত নওয়াফিল এগুলো হলো মানুষের বাহিরের দিক, আর দিল হলো ভিতরের দিক। দিল হলো কি? আর দিল যত দামি হবে বাহিরের এগুলো তত দামি হবে, আর দিল যত বেদামি বাইরে এগুলো তত বেদামি, তত কম দামি। বাহিরের এগুলোর দাম নাই যদি দিল ঠিক না থাকে। এজন্য দিল হলো মূল। বলেন দিল হলো কি? মূল। সমস্ত নবীদের জীবনের মেহনতের মাম্বা ছিল, মেহনতের উৎস ছিল উম্মতের দিল। উম্মতের কি? বলেন উম্মতের দিল। এজন্য দিল হলো রাজধানী। রাজধানী যদি ঠিক হয় তো পুরো দেশ ঠিক, আর রাজধানী যদি নষ্ট হয় পুরো দেশ নষ্ট। এই জন্য এটা নষ্ট হইলে সব নষ্ট, এটা ঠিক হইলে সব ঠিক, এটা ঠিক হইলে চোখ ঠিক। বলেন এটা ঠিক হইলে চোখ ঠিক, এটা ঠিক হইলে হাত ঠিক, এটা ঠিক হইলে পা ঠিক, এটা ঠিক হইলে জবান ঠিক, এটা ঠিক হইলে লজ্জাস্থান ঠিক, এটা ঠিক, এটা ঠিক, কারণ এবার এটা ঠিক, এটা ঠিক। এটা কেমনে হইলো, কি কইলেন? এটা এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। দেখেন ধোঁয়া, আপনি যদি ধোঁয়া চান তো আগুন অবশ্যই লাগবে, আর আগুন জ্বালালে ধোঁয়া অবশ্যই হবে। কি বলছি? বলেন ধোঁয়ার জন্য আগুন, আগুনের জন্য ধোঁয়া। বলেন এবার দিল ঠিক চোখ ঠিক, এবার চোখ ঠিক দিল ঠিক, দিল ঠিক আর চোখ ঠিক। আজীব না? এই জন্য কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ওদের চোখ ভিন নারী থেকে নিচু করে, ওদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমি কথা দিলাম ওদের চোখ যদি নিচু হয় ওদের লজ্জাস্থান মাহফুজ হবে, আর চোখ নিচু লজ্জাস্থানও মাহফুজ, ওদের দিল মুজাক্কা দিল সাফ হবে। দিল কি হবে? দিল সাফ। এই জন্য দিল সাফ করার যন্ত্র চোখ নিচু করা। যার চোখ ঠিক তার সব ঠিক, কর কি বুঝলেন? যালিকা আযকা লাহুম এটা তাদেরকে মহাপবিত্র করে ছাড়বে। সুবহানাল্লাহ, এটা তাদেরকে মহাপবিত্র করে দিবে। আসেন মুরব্বি, আসেন ওস্তাদের মাথায়, ওস্তাদরা নাই একজন ওস্তাদও না যিনি ওখানে দাঁড়াইয়া ইস্তেকবাল করবেন, বড়দেরকে ওখানে বসাইয়া দিবেন। কি করছেন ওস্তাদ? ফিকিরের অভাব, মাদ্রাসার ফিকিরের অভাব। এই যে এদিকে খালি আছে, পিঠে হাত দিয়ে দিয়ে হাঁটাই ওদিকে দিয়ে দেন, তাল করতে করতে তো আমার সময় শেষ হয়ে গেল। কি বলছি বলেন? চোখ ঠিক সব ঠিক, এবার দিল ঠিক সব ঠিক। চোখ আর দিল
বলেন কি পরিমাণ সম্পর্ক একটার সাথে একটা, লাজম আর মালজুমের সম্পর্ক, আগুন আর ধোঁয়ার মধ্যে যেমন সম্পর্ক, চোখার দিলের মধ্যে কি তেমন সম্পর্ক, চোখ নষ্ট তো দিল নষ্ট, আর দিল নষ্ট তো চোখ নষ্ট, আশ্চর্য না, চোখ নষ্ট আর দিল নষ্ট, আমগো দুটো নষ্ট, আমগো কয়টা নষ্ট, আমগো তো নষ্ট নষ্ট সবই নষ্ট, নষ্ট নষ্ট সবই নষ্ট, এই নষ্টের ঠিকানা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে, এই নষ্টের পরিণতি যে কি হবে রব ছাড়া কেউ জানে। এই জন্য আমাদের মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা আমাদেরকে চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, এই ধ্বংসের অতল গহ্বরে আমাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের আল্লাহওয়ালারা যেন আমাদের কোমর ধরে ধরে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করতেছে। বাস্তব না বাস্তব? পঙ্গপাল সব আগুনে ছুটে পড়ছে, তো কোনো আল্লাহওয়ালা যেন পাখা দিয়ে বাতাস করে করে বলে না না এখানে যেও না, এখানে গেলে মরে যাবা, কি বলে বলেন, এখানে গেলে কি, এখানে গেলে তো পুড়ে যাবা, তুমি এখানে পড়বা তো পুড়ে যাবা, এখানে পড়বা, আহ অনেক বছর আগের কথা, হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ, লক্ষ্মীপুর একটা মাঠ ছিল, সামাদের মাঠ বলে এটাকে, আমরা ছাত্র জীবনের কথা, উনি বলছেন যে আমরা তোমাদেরকে এভাবে ডাকছি কেন, আমরা দেখছি তোমাদের এই গুনাহের পেছনে আগুন আমরা দেখতেছি, গুনাহের পেছনে আগুন আমরা কি করতেছি দেখতেছি, এই ফুল কিন্তু ফুল না, এটা কিন্তু ফুলের নামে ধোকা, এটা ফুলের নামে কি বলেন, এটা ফুল না, ফুলের ছবি, ফুলের ছবি, ফুলের ছবিতে কিন্তু গ্রাণ নাই, এই জন্য এখানে কিন্তু কেয়ামত পর্যন্ত পড়ে থাকলে একটা মৌমাছি আসবে না, আসবে কেন, এটা ফুল না ফুলের ছবি, এটা ফুলের ছবি ফুল না, আমরাও মানুষ না মানুষের ছবি, আমরা কি, আমরা মানুষের ছবি, আমরা মুফতি না মুফতির ছবি, ছবি আমরা মহাদ্দেস না মহাদ্দেসের ছবি, আমরা বক্তা না বক্তার ছবি, ছবি ছবিতে কিন্তু মৌমাছি বসে না, ছবিতে কিন্তু কি বসে না বলেন, মৌমাছি বসে না, ছবিতে কিন্তু গ্রাম নাই, এজন্য ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায় দেখনে মে খুশনুমা হ্যায় বু মগর কুছ নেই, বলে এই দুনিয়ার সমস্ত ভালোবাসা হলো কাগজের ফুল, আল্লাহর কসম এই গতকালকে নির্বাচনে যতজন নির্বাচিত হয়েছে কাগজের ফুল, বলেন কিসের ফুল, কাগজের ফুল, মৌমাছি জীবনে বসবে না, মধু জীবনে এখান থেকে পাবেন না, কারণ এটা আসল ফুল না, এটা কি না বলেন, আসল ফুল, এই জন্য মধু পাওয়া যাবে না, কি বলছি, এই পয়সা যেটা গেছে এই ফুল কিনতে এটাই লস, জীবনে এখান থেকে মধু পাবেন না, ফল পয়সাই গেছে, কোন পয়সাই গেছে, কি গেছে বলেন, পয়সাই গেছে, মধু কিন্তু পাবেন না, এই জন্য জীবনে মৌমাছি কিন্তু এখানে আসবে না, মৌমাছি কি এই আমাদের জীবনের, আমাদের জীবনে এরকম হয়ে গেছে, এটা কাগজের ফুল হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন, কাগজের ফুল, দেখনে মে খুশনুমা দেখতে বড় সুন্দর, বু মগর কুছ নেহি, লেকিন ইনসানিয়ত আর মানবতা বলতে কোনো শব্দ নেই, কি মানবতা বলতে কোনো শব্দ কি, ভালোবাসার ফুল জুড়ি আছে লেকিন ভালোবাসা নেই, ভালোবাসার বক্তব্য আছে লেকিন ভালোবাসা নেই, দানবীর কলমে আছে লেকিন দান নাই, আপনার ঠিক না করলে ওটা, দানবীর কিসে আছে বলেন, কলমে দানবীর লেকিন কি নেই, মাটিও ভালো, মাটিও দেশ ও মাটির ভালোবাসা, আমি দেশ ও মাটির ভালোবাসা, কালকে ইনশাল্লাহ চলে যাবে আর আগামী পাঁচ বছর পরে আবার দেশে ফিরবে, দেশ ও মাটির ভালোবাসা শিখতো আমরা, কি বলেন, দেশ ও মাটির ভালোবাসা আমরা কি শিখতো, আমাদের কলেজে আপনাদের ভালোবাসা অনেক, এই জন্য হয়তো পাঁচবারে একবার আসি, পাঁচ বছরে একবার আসি,
ভালোবাসা। এই জন্য মেরে ভাইও, আমাদের পরিণতি কি অপেক্ষা করছে রব ছাড়া কেউ জানেন। আমরা শুধু মানুষের খোলস আছি, খোলস কি আছি বলেন? আমরা ওই যে এই দেখছেন এই কাপড়ের ফুল দেখছেন, কাপড়ের ফুল এটা ফুল তো না? এটা থেকে গ্রাম যেদিন আসবে আমাদের থেকে আপনারা গ্রাম সেদিন পাবেন। কি বলছি বলেন? এটা থেকে মধু যেদিন পাবেন, এই গতকালকে যারা যাদেরকে পাঠাইছি এদের থেকে মধু ওদিন পাবেন। আমরা চিল্লিকা কাগজ যে কাগজের ফুল যে বলেন জহের আর বাতেন, জহের আর বাতেন, আমাদের বাতেন নষ্ট হয়ে গেছে। বাতেন কি হয়ে গেছে? আরে হুজুরেরটাও নষ্ট হয়েছে, যে বলে তারটাও নষ্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে। এই বাতেন ঠিক হয় তিন জিনিসের দ্বারা, বাতেন ঠিক হবে তিন জিনিসের দ্বারা। যার কলিজায় তিনটা জিনিস হবে তার বাতেন কিছুটা ঠিক আছে। এক নম্বরে যার কলিজায় আল্লাহ তার মহাব্বত আছে, কি আছে বলেন? এক নম্বরে যার কলিজায় আল্লাহ তাআলা মহাব্বত আছে। এই জন্য সালাসাতুন, তিন দল মানুষ, সালাসাতুন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে, মজা মজা, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। কি পেয়ে গেছে বলেন? এক নাম্বার কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহর আল্লাহ রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সবাই এই কথা মন মুখে মুখে হলেও বলেন যে আল্লাহ আমি আপনি আর আপনার রাসূল আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয় বলেন। এই কথা মস্ত করেন, মস্ত মস্ত, আল্লাহ আল্লাহ আমি এবং আপনার রাসূল আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। আল্লাহ কমপক্ষে একবার মস্ত করেন, একবার রিহার্সাল করেন, মুখে হলেও বলেন যে আল্লাহ আপনি এবং আপনার রাসূল আমার জীবনের চেয়েও আপনার কাছে আমার কাছে বেশি প্রিয়। কয়টা গেল? একটা। দুই নাম্বার, ওয়ারাজুলুন ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, বলে এই মানুষটা ঈমানের মজা পেয়ে যাবে। রাজুলুন ইউহিব্বুহুল ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে আরেকজন আল্লাহর জন্যই আরেকজনকে ভালোবাসে। এই জন্য আজকেও দুপুরবেলা আমি বারবার ভাবছিলাম আল্লাহ একজনকে তো কমপক্ষে আপনার জন্য ভালোবাসা উচিত। আল্লাহ তা আমি কাসেম নানুতুবিকে ভালোবাসি, আল্লাহ আমি হোসাইন আহমদ মাদানিকে ভালোবাসি, আল্লাহ আমি রশিদ আহমদ গাঙ্গুহিকে ভালোবাসি, আল্লাহ আমি সিদ্দিক আকবরকে ভালোবাসি। ঠিক করে নেন একজনকে, ঠিক করে নেন বলেন, একজনকে ঠিক করে নেন যে আমি আল্লাহর জন্য অমুককে ভালোবাসি। এটা ঠিক করেন, আল্লাহর জন্য অমুককে ভালোবাসি। কয়টা গেল? তিন নাম্বার হল ওয়াই ইয়াকরাহা, ওয়াই ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরে, সে কুফরের দিকে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করে, কামা ইয়াকরাহু আন ইউখাদাফা ফিন্নার, যেভাবে জাহান্নামে আগুনে পড়ে যাওয়াকে মানুষ অপছন্দ করে। বলে আল্লাহ আগুনে পড়ে যাওয়া, এটা কি পৃথিবীর কোনো বিড়ালের বাচ্চা পছন্দ করে? না। মুরগির বাচ্চা পছন্দ করে? না। মুরগি ছুটছে তো ছুটছে, লেকিন চুলার পাশে গেছে মুরগির বাচ্চাটা ফিরে আসে। হ্যাঁ, লাকড়ি চুলার পাশে গিয়েছে ফিরে আসে, আসে না? আসে না বলে তো বলে আই ইউ কোদাফা ফিন্না, জাহান্নামে পড়ে যাওয়াকে সে যেভাবে, আগুনে পড়ে যাওয়াকে সে যেভাবে অপছন্দ করে, সে কুফুরিতে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করে। এই জন্য কুফুরি মতবাদের দিকে ফিরে যাওয়া, বলেন কুফুরি মতবাদ, বলেন আবার বলেন কুফুরি মতবাদ, এই মিথ্যা সমস্ত কুফুরির উৎস, মিথ্যা কিজ হলো সমস্ত কুফুরির উৎস, বলেন কিজ হলো কি? কুফুরির উৎস, হুব্বে মাল কুফুরির উৎস, হুব্বে জাহ কুফুরির উৎস, মালের ভালোবাসা কুফুরির উৎস, মালের ভালোবাসার কারণে মানুষ কুফুরি করে, আর পদের ভালোবাসার কারণে মানুষ কুফুরি করে। নাউজুবিল্লাহ বলেন, বলেন মালের ভালোবাসা, পদের ভালোবাসা। পৃথিবীর সমস্ত নাফরমানের উৎস হলো তিনটা, পৃথিবীর সমস্ত নাফরমানের উৎস তিনটা, এক নাম্বার হলো মালের ভালোবাসা, পদের ভালোবাসা, নারীর ভালোবাসা, বলেন
কি কি হাজারো কোটি নাফর মানি মানুষ নারীর জন্য কিসের জন্য করে বলেন? আরেক নারীর জন্যই মানুষ আরেকজনকে খুন করে। এই জন্য নারীর ভালোবাসা, মালের ভালোবাসা, পদের ভালোবাসা, আর তিনটা যদি একসাথে নাউজুবিল্লাহ কয়টা ভালোবাসা বলছি বলেন? কি কি? পদ, মাল, নারী। এখন আমাদের এখানে কয়টা জুটছে মোট? তিনটা কত পার্সেন্ট পাওয়া গেছে? তো এই জাতিকে ধ্বংসের জন্য আর কিছু লাগবে না, আর কিছু এই তিনটা একটা মানুষকে ধ্বংসের জন্য এই পরিমাণ দায়ী, এই পরিমাণ যথেষ্ট। যেভাবে একটা জীবন্ত মানুষকে ক্ষুধার্ত নেকড়ের সামনে ঢেলে দিলে এই মানুষটা যে পরিমাণ খাতরাতে আছে, এই তিনটা একজন মানুষের জন্য এই পরিমাণ খতরনাক। বুঝেন না কি খতরনাক? কয়টা? কি কি? আবার বলেন। পদ, মাল, নারী। আবার বলেন। পদ, মাল, নারী। পদ, মাল, নারী। হ্যাঁ, আপনারা কেউ পারলে হিম্মত করে বলে দেন, যদি এই ওয়াজ বাদ দেন, একটু টান টুন মেরা কিছু কইয়া যান গা, আইসা আইসা গা গাইয়া গাইয়া খা খাইয়া খাইয়া যা। বলে পাঁচটা দুশ্মন আমাদের পেছনে লাগা আছে, পাঁচটা দুশ্মন। এক নম্বর হলো নফস, দুই নম্বর হলো মালের মহাব্বত, মালের মহাব্বত, তিন নম্বর হলো ক্ষমতার মহাব্বত, চার নম্বর হলো নারী, আর পাঁচ নম্বর হলো শয়তান। পঞ্চম নম্বরে গিয়ে শয়তান। এজন্য ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, এজন্য শয়তানের ষড়যন্ত্র অনেক দুর্বল, শয়তান আউযুবিল্লাহ করলে ভেঙে যায়। এজন্য এটা হলো পাঁচ নম্বর দুশ্মন। এটা কয় নম্বর দুশ্মন? এক নম্বর হলো নফস, ইন্না নফসা লামারাতুন বিসু, এটা হলো নফস, এক নম্বর শয়তান, এক নম্বর দুশ্মন। এটা এভাবে লাগাই দিছে, নিজের সাথে লাগাই দিছে, নিজের সাথে কি লাগাই দিছে। এটা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ এটাকে কোনো আল্লাহওয়ালার হাতে হাতুড়ির পিঠা না দেয়। কি বলছি বলেন? এই টেবিল টেবিল হবে না যতক্ষণ মিস্ত্রির হাতে হাতুড়ির পিঠা না খায়। বলেন, কি বলছি বলেন? মেসুরি হাতের হাতুড়ির পিঠা না দিলে এটা জীবনও এখানে আসবে না। হ্যাঁ, মেহেদি পাতা দেখছেন? মেহেদি পাতা, মেহেদি পাতা দেখছেন? মেহেদি পাতা যদি পাটার পুতায় ঘষা না খা, জীবনও রং ধরবে না, রং হবে না। আর এটা পাটার পুতে একটু পিসা দেন, রং হবে। তো এটাকে কোন আল্লাহওয়ালার কাছে দিয়া একটু ঘষা মাজা করেন, এটাতে রং ধরবে, রং ধরে এটা জিব্রিলের চেয়ে বেশি দামি হবে। আর যদি কোন আল্লাহওয়ালার কাছে এটাকে না দেন, এমনি ছেড়ে দেন, তো মেহেদি পাতা কদিন পরে শুকিয়ে শেষ। বুঝেন নাই কথা? হ্যাঁ, ছদিন পরে আর এটাকে গান বাইরিব না, এটাকে রং বাইরিব না। চা পাতা যদি আগুনে জুস দেন, তো যত জুস দিবেন তত রং বাইরে, আচ্ছা এটাকে বোতলে রেখে দেন, কেমন পর্যন্ত রাখলেও এটা তো রং বাইরে থাকবে। ঠিক এখানে রব এখানে একটা জিনিস রেখে দিচ্ছে, এটাকে যদি একটু ঘষা মাজা করো, এটাকে একটু ঘষা মাজা করো, তো শুধু রং বের হবে, শুধু রং বের হইতে তো তুমি একা রঙিন হবা না, তোমার ছোঁয়া যে যাবে তাকেও রঙিন বানায় দেবে। কি? তোমার ছোঁয়া যে যাবে তাকেও রঙিন বানাবে, শুধু তোমার ছোঁয়া যাওয়া লাগবে না, সে বাড়িতে বসে বসে তোমাকে মহাব্বত করে তো সেও রঙিন হয়ে যাবে। বাস্তব না বাস্তব? সেও কি হয়ে যাবে বলেন? রঙিন হয়ে যাবে। আর যদি এটাতে ঘষা মাজা না করে এটাকে ফেলে দেয়, তো এটা মাটি মাটি রয়ে গেল, কয়দিন পরে গোবর হয়ে গেল, কয়দিন পরে দুর্গন্ধ ছড়াবে। কি বলছি? এটাকে ঘষা মাজা করলে এটাতে রব আইসা যায়, রব। আর যদি এটা ছেড়ে দেওয়া হয় ঘষা মাজা না করে, তো এটাতে শয়তান আইসা বাসা বাঁধে,
শয়তান আসা কি বাঁধে? বাসা বাঁধে। এই জন্যই মাঝে মাঝে কোন আল্লাহ ভালাদের মসজিদে যাওয়া দরকার না, দরকার না। আজকের এই মসজিদ কতটা জরুরি, কতটা জরুরি। এই মসজিদ গুলো আছে বলেই বাংলাদেশ আছে, আর না এই দেশ একদিন থাকার উপযুক্ত না। একদিন থাকা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর কোন বেঈমান, কোন ইহুদি, কোন নাসারা, কোন হিন্দু, সারা পৃথিবীর কোন মানুষ এগুলো করতে পারে না। এখানে যা ঘটে বলেন না, বাস্তব না বাস্তব, লেকিন টিকে আছে কেন? এদেশে জিকিরের মসজিদ আছে, এখানে কোরআনের মাদ্রাসা আছে, এখানে তাবলীগ জামাত আছে। এখানে কোন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা আছে, এখানে জিকির হয়, এখানে কি হয়, এখানে জিকির হয়, ওখানে তেলাওয়াত হয়, এই জন্য এই দেশ টিকে আছে। আর না হয় পৃথিবীর কোথাও, পৃথিবীর শুরু দিন থেকে পৃথিবীর আজকের এই দিন পর্যন্ত, হইতে পারে আজকের এই দিন থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে এত মিথ্যাচার কোথাও হয় নাই, কোথাও হবে না, আমাদের এখানে যা হয়। বলেন বাস্তব না বাস্তব। হিটলার যদি আমাদের এগুলো দেখতো, হিটলার শরমে মুখ লুকাইত, আর ফেরাউন দেখলে কইতো বা বাবারে আমিও তো পারি না এটা। কি এই দেশে আল্লাহ তাআলা আমাদেরকে টিকিয়ে রাখছেন জিকিরের বরকত, এদেশ গরু ঘাস খায় আমাদের জিকিরের বরকত, এদেশে জানোয়ার টিকিয়ে আছে আমাদের জিকিরের বরকত, এদেশের ক্ষেতগুলোতে এখনো ফসল দেয় তো আপনাদের জিকিরের বরকত। বারাল কি বলছিলাম যে আমাদের পিছনে দুশ্মন কয় প্রকারের দুশ্মন আছে, এক নাম্বার এটাকে ঠিক করতে হয় কোন আল্লাহওয়ালার কাছে দিয়া, এটাকে ঠিক করতে হয় কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া, সুবহানাল্লাহ, এটাকে ঠিক করতে হয় কি দিয়া, কোরআনে কারীমের তেলাওয়াত, এটা কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে এটা ঠিক হয়। কোরআনে কারীম দিয়েছেনই আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন ছাড়া যাদেরকে আমরা মানুষ দেখি, রব এদেরকে মানুষ দেখে না, কাউকে শিয়াল দেখে, কাউকে কুকুর দেখে, কাউকে শুয়োর দেখে, কাউকে তার চেয়ে নিকৃষ্ট দেখে। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান تتقلب فيه القلوب والابصار رب العالمين বলেন মানুষ কারা, শোনো মানুষ হলো তারা জিকির থেকে গাফিল হয় না, যারা নামাজ থেকে গাফিল হয় না, যারা হিসাব করে করে যাকাত দেয়, যারা আখিরাতকে ভয় করে, যারা সুবহানাল্লাহ। কি ভাই আল্লাহ বলেন এই চারটা ছাড়া কোনো মানুষ আমার কাছে মানুষ না। এক নাম্বার জিকির থেকে গাফিল হয় না, বলেন বলেন না আখরাতকে ভয় পাইলে এই অবস্থা না, আখরাতকে ভয় পায়, আমরা আখরাতকে ভয় পাইতেছি না, এটা ডেলি কতবার পড়ি? বত্রিশ বার। কেন এটা বত্রিশ বার দিলেন? তুমি আখরাতের মালিক শুধু আমাকেই ভাবো, আখরাতের বিচার দিবসের মালিক শুধুই আমি, বিচার দিবসের মালিক কি? এখানে তোমার কোনো কথা জীবনে তুমি বলো নাই যেটা হিসাব দিতে হবে না, তোমার চোখের দেখা জীবনে এমন কোনো দেখা হয় নাই যেটা হিসাব দিতে হবে না, তোমার হাতের এমন কোনো ধরা নাই যেটা হিসাব দিতে হবে না, তোমার পায়ের এমন কোনো চলা নাই যেটা হিসাব দিতে হবে না। তোমার জিহ্বা কিছু বলে নাই, হিসাব দিতে হবে না, এমন কিছু হবে না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার চোখ,
তোমার কান তোমার দিল জিজ্ঞাসিত হবে, চোখকে জিজ্ঞেস করবে কি কি দেখেছ, কানকে জিজ্ঞেস করা হবে কি কি শুনেছ, দিলকে জিজ্ঞেস করা হবে কি কি ভেবেছ। আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত বলে দিবে তুমি কি কি ধরেছ। জবাব রেডি করো, ক্ষতি জবাব রেডি করেন, পিসাব জবাব রেডি করেন, জবাব কি জবাব রেডি করেন। হ্যাঁ জবাব রেডি করেন, বলেন জবাব কি করেন, জবাব রেডি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমাদের হলিপুরি দামাত বারাকাত বড় সুন্দর বলেন, শিরিকার কুফর থেকে বাঁচবো কেন, শিরিকার কুফর থেকে বাঁচবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাগুলো থেকে বাঁচবো কেন, গুনাগুলো থেকে বাঁচবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ফরজ ওয়াজিব করবো কেন, জান্নাতে যাওয়ার জন্য সুন্নতে মুয়াক্কাদা করবো কেন, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, জিকির ও আজকারগুলো আর মুস্তাহাবাত আর নাওয়াফিলগুলো করবো কেন, আল্লাহর ওলি হওয়ার জন্য। এবার কোনটা কোন শাওয়াল ভাই মাশাআল্লাহ কি বলছি, তাহলে গুনাহ থেকে বাঁচবো কেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য, বলেন গুনাহ থেকে বাঁচবো কেন, আবার বলেন গুনাহ থেকে বাঁচবো কেন, এবার ফরজ ওয়াজিব করবো কেন, জান্নাতে যাওয়ার জন্য সুন্নতে মুয়াক্কাদা করবো কেন, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, ফরজ মুস্তাহাবাত আর নওয়াফিল করবো কেন, আল্লাহর বন্ধু হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনার দুজন কর্মচারী আছে, একজন কর্মচারী সব ডিউটি পালন করে, সব ডিউটি কি করে, আরেকজন কর্মচারী সব ডিউটি পালন করে, বাড়তি মাঝে মাঝে আপনার বিছানাটা ছেড়ে দেয়, বলেন আপনি কাকে বেশি ভালোবাসবেন, যে বিছানা ছেড়ে দেয়, তো ডিউটি ছাড়ানি বিছানাটা ছেড়ে দিচ্ছে, ডিউটি কইরা, জোরে বলেন না, ডিউটি কইরা, হ্যাঁ ডিউটি কইরা। তিনজন কর্মচারী আছে, একজন সব ডিউটি আদায় করে আর কিছু করে না, আরেকজন সব ডিউটি আদায় করে মাঝে মাঝে আপনার ঘরটা ঝাড়ু দিয়ে দেয়, আরেকজন কর্মচারী আছে সব ডিউটি করে মাঝে মাঝে ঘর ঝাড়ু দেয় মাঝে মাঝে বাজারও করে দেয়, এবার আপনি কাকে বেশি ভালোবাসবেন, বাজার বাজার করে দেয়, যে বাজার করে দেয় হেরে বেশি ভালো, জোরে কান, এবার চারজন কর্মচারী আছে সবাই কিন্তু ডিউটি সমান সমান পালন করে, এই তিনজনে এই সব করে, চতুর্থ জনে মাঝে মাঝে আপনার বাচ্চাটাকে বাড়তি গোসলও দিয়ে দেয়, তাকে বেশি ভালোবাসে। এবার পাঁচজন কর্মচারী আছে সব ডিউটি ঠিক মতো আদায় করে, পঞ্চম জনে মাঝে মাঝে আপনার গেঞ্জিটাও ধুয়ে দেয়, এখন খতিব সাহেব ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা নফল মুস্তাহাব সব আদায় করে, আলহামদুলিল্লাহ আরেকজন খতিব শুধুই ফরজ ওয়াজিব আদায় করে, এবার রব কাকে ভালোবাসবে, কি বলছি, তাহলে বোঝা গেছে গুনাহ থেকে বাঁচবো কেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ওয়াজিব করবো কেন, জান্নাতে যাওয়ার জন্য, সুন্নতে মুয়াক্কাদা করবো কেন, নবীজির সুপারিশ পাওয়ার জন্য, এবার নফল মুস্তাহাবাত করবো কেন, আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে কি নফলে করবো আগের গুলো বাদ দিয়ে, আর কোন গুনাহ করার সুযোগ আছে কি, তাহলে নিয়ত করেন ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার জামাতের সাথে নামাজ পড়া কি ওয়াজিব, আমরা বলি সুন্নতে মুয়াক্কাদা, লেকিন এটা হুকমান ওয়াজিব, তাহলে জামাতের সাথে নামাজ, বলেন জামাতের সাথে নামাজ,
এই জন্য প্রতিদিন যার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়ে গেল, এরপরে যদি বাড়তি কিছু তাসবিহাত হয়ে গেল আর সমস্ত নওয়াফিল হয়ে গেল, সমস্ত গুনাহ ছেড়ে দিল, আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দিই, আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। রাজান আল্লাহ, আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন, আপনি কি হয়ে গেলেন? চাই রিক্সাওয়ালা আল্লাহর ওলি, চাই ঠেলাওয়ালা আল্লাহর ওলি, তাকে কেউ সালাম না দিলেও সে আল্লাহর ওলি। আর নামাজে পড়ে না, নামাজে পড়ে না, ঢেক মারে, ও আল্লাহর ওলি হয় কেন? তো শয়তানের ওলি। পর্দা করে না, ঢেক মারে, এটা ওলি হয় কেন? এটা তো শয়তানের ওলি। বলেন আল্লাহর ওলি কি হবে? ফরজ ওয়াজিব ছাড়বে না, বলেন সুন্নতে মাকাদা ছাড়বে না, নফল ছাড়বে না, কোনো গুনাহ করবে না। তার হাতে যদি কেউ বায়াত নাও হয় সে আল্লাহর ওলি, সে যদি কারোর মুরিদ নাও হয় সে আল্লাহর ওলি। হইতে পারে না? পারে না। তাহলে আজকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতে মাকাদা ছাড়বো না, জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ছোট্ট এক মাদ্রাসা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছে, দেখ এই যে ছোট্ট আয়োজন, আপনাদের কাছে তো ছোট্ট লাগে, আমার কাছেও ছোট্ট লাগে, লেকিন হইতে পারে আরশের মালিকের কাছে আজকের আসমানের নিচে আজকের এই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান। হইতে পারে আপনাদেরকে নিয়ে এখন ফেরেশতার সাথে রব গর্ব করছেন, ইউবাহি বিহুমুল মালাইকা, রব এখন গর্ব করছেন, এই দেখো 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 ওরা আজকে এই সময়েও এরা আমার জন্য একত্রিত হয়ে গেছে। এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে জামাতে নামাজ পড়ুন, কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যখনই পড়ব এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে কি একবার, যদি এক নিঃশ্বাসে 14 বার পড়েন একটাও শুদ্ধ হবে না, আর যদি এক নিঃশ্বাসে একবার পড়েন তো আশা করা যায় শুদ্ধ হবে। শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী, আর অশুদ্ধ 1 কোটি বার পড়লেও 2 আনার দাম নেই। কি বলছি বলেন? কি বলছি? শুদ্ধ একবার পড়লেও উহুদের চেয়েও দামি, আর অশুদ্ধ 70,000 বার পড়লেও 2 আনার কি? আচ্ছা একজনে নতুন ব্যয় গেছে শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়ি নতুন ব্যয়, এখন ওই ব্যাটা করছে কি, এত বড় একটা বলের মধ্যে এক বল পাটের শাক ভাজি করে দিছে, আর কিছু দিল না, কিন্তু বলটা এত বড়, ব্যয় অনেক খুশি হবে না? হ্যাঁ, আরেকজনের ব্যয় গেছে ছোট্ট একটা বাটির মধ্যে শুধু একটা কবুতর ভাজি করে দিছে, অনেক খুশি হবে, অনেক খুশি হবে কি? তো বোঝা গেছে বেশি 2 আনার দাম নাই, জোরে বলেন কি? আল্লাহ বেশি দিয়ে কি করতো আমার? আল্লাহর কাছে কি অভাব আছে নাকি? না, এই জন্য আল্লাহ কয় তোর বেশি লাগবে না আমার, তুই ভালো কিছু দিস আমাকে, বেশি আমারে জিবরিল দেয়, বেশি আমারে মিকাইল দেয়, সব ফেরেশতারা আমার অনেক বেশি বেশি তসবি দেয়, তুই আমারে ভালো দিস। হ্যাঁ, যদি ভালো হয় বেশি হয় তো তো নুরুন আল্লাহ নূর। কি বলছি বলেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি মৌত আর হায়াত বানিয়েছি শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর হয়, বাংলাদেশে হলো কাঠটা কত বেশি হয়, আল্লাহর ওখানে হলো কাঠটা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিকে মাস্টার্স করা 10,000 যুবক একসাথে জমা হইয়া একজনকে ভোট দিল, 10,000 ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স পাস একজনকে ভোট দিল, আর 10,000 একজন রিক্সাওয়ালা আরেকজনকে ভোট দিল, নির্বাচিত কি হবে? জোরে বলেন। এখানে হলো বেশির পাল্লা, মালিকের কাছে হলো সুন্দরের পাল্লা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, অক্সফোর্ড থেকে পিএইচডি করছে এরকম 10,000 ডক্টর জমা হয়েছে, হইয়া আরেকজন ডক্টরকে নির্বাচিত করতে গিয়ে ভোট দিয়েছে 10,000। এবার এদেশের বদিল্লার খেতে কাজ করে না, এরা 20,000 জমা হয়ে একজনকে ভোট দিল এদের মধ্যে থেকে, এবার বলেন নীতি নির্ধারক এখন কি হবে?
দুনিয়াতে বেশির মুআমেলা উপরে ভালোর মুআমেলা, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। এখানে কিসের মুআমেলা? এই বেশি তো আমরা আজকের এই দৃশ্য বানাইছে, কি বলছি বলেন, বেশি বেশি কে রে বেশি পাইছে কে সাচ্ছি, নর্তকীও যদি হয় সাচ্ছি, গায়িকাও যদি হয় সাচ্ছি, নায়িকাও যদি হয় সাচ্ছি, বেশি হাজার বলেন আল্লাহ ওয়াজ ওয়াজ কোন দিকে যায় কে জানে, বেশি 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 আল্লাহর ওখানে কি বেশি না সুন্দর, তাহলে কবুতর বাচ্চা দিয়ে দিছে ছোট্ট একটা পাটি, আর এত বড় পাটের শাক দিছে কিন্তু বেশি দিছে কোনটা, এই জন্য বেশি এলো গরুর আর বলদ দিতে হয় বেশি, বেশি গরুর আর বলদ বলেন না, বেশি বেশি গরু আর বলদ রে, গরু আর বলদ মধ্যে বাড়িতে করে একটু খানা দিয়ে গরু আর বলদ, গরু দিতে হয় কি কিছু করে, আর নতুন ব্যয়ের কি দিতে হয়, আচ্ছা মুরগি দিছেন কিন্তু এত বড় বলটার মধ্যে একটা মুরগি দিছেন, তোর শাশুড়ি বলদ মেহমানদারিও জানে না, এরে এই একটা মুরগি বুঝে এত বড় বলে দিতে হয়, আচ্ছা একজন মানুষকে খানা দিছেন ফলাও দিছেন ফলাও কিন্তু বলটা দিছেন এত বড় বলেন না, আপনারা বলেন না, তোর ভাই তোর শ্বশুরিকে আমার গরু পাইছে রে, বলবে কি বলবে না বলে, আল্লাহ তালা কি চান, বেশি চান না সুন্দর চান, এই জন্য ফজর নামাজ দু রাকাত, জোহর চার রাকাত, কি এজন্য জহের আর বাতেন, বাহিরেরটাও সুন্দর করা ভিতরেরটাও সুন্দর করা, বাহিরেরটাও সুন্দর করা এই আমাদের ভিতর বাহির সুন্দর হয় মাদ্রাসায়, সুবহানাল্লাহ বলে, কখনো কখনো তবলিগ জামাতে, আর কখনো কখনো হকান রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে, এই জন্য একটা হলো মেইন অফিস আর দুটো হলো সাইড অফিস, মাদ্রাসা হলো মেইন অফিস আর তবলিগ আর খানকা হলো সাইড অফিস, সুবহানাল্লাহ, তো মেইন অফিসের লোকের যদি যোগাযোগ না থাকে সাইড অফিস কদিন পরে শুকিয়ে যাবে, এগুলোকে হেফাজত কর, এগুলোকে বাঁচানো, এগুলোকে টিকানো, এগুলোতে কি এগুলো তিন জিনিস দ্বারা এগুলো তৈরি টিকে থাকবে, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান, বলেন বলেন দোয়া, মাল, সন্তান, কয়টা, কি কি, এগুলো হলো হীরা, শুনেন এটি হলো হীরা, আর বাকি যত কিছু আছে এলম ইমান এলম আমল সালাত বাকি যত কিছু আছে সব হলো কসরি ফানা, কসরি ফানা আল্লাহই জানে কোন দিকে ওয়াজ ফিরি, সব কি বলেন কচুরি ফানা, আবার বলেন সব কি কচুরি, এগুলো হলো হীরা, বলেন মসজিদ মাদ্রাসা হীরা, বলেন এলম ইমান আমল হীরা, আর বাকি সব কি, এই কচুরি ফানা কি জোরে দৌড় দেয়, জাহাজের থেকেও জোরে দৌড়ে, কখন পানির স্রোতে, এই জন্য আমাদের এই কচুরি ফানা গুলো জোরে দৌড়তেছে বাতিল গণতন্ত্রের স্রোতে, বুঝে না কিছু, সব কি ভাঙ্গা কইতে হয় এত জোরে দৌড়ে কি লিগা, গণতন্ত্র জোয়ারে বলেন না, ওখান থেকে যদি টিপ দিয়ে দেয় গণতন্ত্র জোয়ার শেষ, তো সব কচুরি ফানা মুখ থুবড়ে পড়ে যাবে আর সব পচে যাবে, আর ইনশাল্লাহ এগুলো থাকবে,
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইটের টুকরো একটা দেয়, ইটের টুকরো একটা দেয় যদি সমুদ্রের ভিতরে রেখে দেন, সমুদ্রের জোয়ার কত কোটি জোয়ারে ইটের টুকরোটা ধুইয়া মিশাই দিবে, পারবে না, পারবে না। আর মাটির টুকরো একটা ঢেলে দিছেন, এক ধাক্কা শেষ, জোরে বলেন না। এই জন্য এগুলো হলো হীরা, হীরা সোনা, সোনা খাঁটি সোনা, কোন ধাক্কা এগুলো শেষ হবে না। আর বাকি সব ধাক্কা, ধাক্কা না দিতে তো শেষ হয়ে যায়। কতক্ষণ এই মার্কান আছে, কতক্ষণ ওই মার্কান আছে, কতক্ষণ তারলিয়ান আছে, কতক্ষণ তারলিয়ান আছে। কিন্তু তুই না গতকাল পর্যন্ত ওই দলে আসলি, আজকে তো এই দলে, কি রে, একশো একশো ঠিক। আমি লোক আসি জান দিতেছি, যখন দেখছে বোট এখানে কম পড়তেছে তো আরেকজন লোক এসে ভাই আমি লোক আসি, আমি কি পরিমাণ কসুরি ফানা আপনি কম বলেন না, কি বলছি বলেন, কসুরি ফানা বুঝেন না মনে হয়, কসুরি ফানা, কসুরি ফানা নিজে সক্রিয়তা বলতে কিছু আছে না? হ্যাঁ, আর স্বর্ণ, স্বর্ণ আছে, আছে যত কিছু করেন, হ্যাঁ আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। ফিটা খায় ঠিক, ফিটা খায় চেইন হয়ে যায়, কিন্তু গলায় থাকে স্বর্ণ, স্বর্ণ থাকে, সুবহানাল্লাহ কইছেন, সুবহানাল্লাহ। ফিটে ফিটতে কানে দুল হয়ে গেছে, কিন্তু স্বর্ণ, স্বর্ণ রয়েছে, স্বর্ণ। এই জন্য ওলামায়ে কেরামে ফিটাইবে, ফিটতে ফিটতে আরো খাঁটি হবে, সুবহানাল্লাহ কইছেন, মগর, মগর এদিক ওদিক যাইতাম না, ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। আল্লাহ, বুঝতেছেন কিছু? আরে বুঝতেছেন কিছু? কি বুঝছেন বলেন, আমি কেমন পর্যন্ত 22 ক্যারেট, ইনশাআল্লাহ আমরা 22 ক্যারেট, আলহামদুলিল্লাহ বলেন না। তুমি আবার কতক্ষণ লড়ে যাও কোন জানা, বড় ব্যবসায়ী মাশাল, 22 ক্যারেট দর গেলে 24 ক্যারেট মুলুট নিচে নেন তেম না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে, মাগরিবের পরে আর ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই 3 সূরা 9 বার, ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার পড়বো তো ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল, সুবহানাল্লাহ। কি বলছি বলেন, 3 বার 3 বার পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এই জন্য এটা 22 ক্যারেট 22 ক্যারেট থাকবে, 23 ক্যারেট 23 ক্যারেট থাকবে, এটা কখনো 18 হবে না, এটা কখনো কি হবে না বলে, 18 হবে না, ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। এই জন্য এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে ঘুমাবার সময় আবার পড়বো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে প্রতিদিন 600 বার, জবানে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার, সুবহানাল্লাহ। এদিকে ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে লিখতে দেন নাই, আর এদিকে ফেরেশতাকে 2 লিখার যোগ্যতাই দেয় নাই, সুবহানাল্লাহ। এরে বলছে খবরদার, আমার বন্ধুর প্রতিটা গুনাহকে একটাকে এক লিখবি, আর এখানে বলছে তুই কোনো ফাজদামি করি কমাস না, প্রতিটাকে 10 লিখবি, সুবহানাল্লাহ। আর ওর দিলের দিকে তাকায়া 10 বানায়া দিবি 10,000, সুবহানাল্লাহ। আর আরেকজনের বানায়া দিবি 70,000, আরেকজনের বানায়া দিবি 70 লাখ, সুবহানাল্লাহ। এটা শুধু বাড়তে থাকবে, আর এটা বাড়াবাড়ির নাম নাই, সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। এটাতে তাও আবার এটাকে লিখতে দেয় না, করার সঙ্গে সঙ্গে বলে এই এটা এটা হলো মামুর, এটা হলো আমির শাহ, এটা জিজ্ঞেস করে আক্তুবু, আমির শাহ লিখবো, তা আমির শাহ বলে কি হয়েছে, ও একটা গুনাহ করে ফেলেছে, শুন লিখিস না, অন্তাজের সাআ একটা ঘন্টা অপেক্ষা করে, এক ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে লিখবো, এটার আওয়াজ একটু ক্ষীণ হয়, এটার আওয়াজ একটু চড়া হয়, আমির শাহ লিখতাম, কেন তাও বা এখনো করেনি, কেনা করে নাই, লিখিস না, আরেক ঘন্টা অপেক্ষা,
ছয় ঘন্টা পরে জিজ্ঞেস করে, আয়াত তুবু শক্ত লিখতাম, আবার ছোট হয়ে গেছে, ও কি তবা করেনি? না, আচ্ছা লে তবে লা তাকতুব সাইয়াতান ইল্লা বিসাইয়াতিন, একে লিখিস দুইটা লিখিস না, কি হয়? আর এদিকে ফেরেশতা করার সঙ্গে সঙ্গে দশ, যেমন আমার বেলা দশ, হুজুরের বেলায় সত্তর, ইনার বেলায় সাতশো, কাউসারের বেলায় সাত হাজার, ইনার বেলায় সাত লাখ, ইনার বেলায় সাত কোটি, ইনার বেলায় কি বলে জানেন? আল্লাহ এটাকে কত লিখতাম, এটা আমার কলমে ধরে না, মানে দিলে মানে কি রে এত দাম কেন? ফের আল্লাহ তারিজ করে, আল্লাহ ওর দিলে আপনার যে ভালোবাসা আছে এটার দাম আমার কলমে ধরে না, আল্লাহ তাআলা বলেন আচ্ছা ওটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার আল্লাহ দিতে 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 তো শেষ তক বলে ফেরেশতা, এবার আর ওকে শুধু আসবাব দিয়ে দিব না, এবার ওর পুরস্কার আমি নিজে হয়ে যাব। এবার মজাটা কেমন হবে? কি হয়? এই জন্য নিয়ত করেন আমাদের জহের আর বাতেন দুটো ঠিক করবো। আপনার ছেলে মেয়েকে যদি আপনি মাদ্রাসা না দেন, এই ছেলে মেয়ে জহের আর বাতেন কবে ঠিক হবে, কোন দিন ঠিক হবে জানেন? যেদিন বলদে দুধ দিবে সেদিন ঠিক হবে। কি বলছি বলেন? বলদে দুধ দিলে, বলদের কাছ থেকে দুধ যেদিন আশা করবেন, এই দিন ওই ছেলে মেয়ে ঠিক হবে। তার উদাহরণ বেশি শক্ত হয়ে গেছে। উদাহরণ শক্ত হয়ে গেছে না? এই জন্য আপনার ছেলেকে বাঁচান, আপনার মেয়েকে বাঁচান, কিসমতে যা আছে তা, তকদিরে যা আছে তা হবে, ওর তকদিরে যা আছে তা হবে। যদি বিদেশে গিয়া এদেশে ডিগ্রি পাস করে বিদেশে গিয়া ঝাড়ু দিতে পারে, তো মাদ্রাসায় পড়ে বিদেশে গিয়া ঝাড়ু দিলে অসুবিধা অসুবিধা কি? এদেশে যদি মেট্রিক পাস করে এই গাড়ি হেলপারি করতে পারে, তো মাদ্রাসা ছড়ে বেকায় পড়ে হেলপারি করতে অসুবিধা অসুবিধা কি? বুঝেন নাই কথা আমার। এই যে গ্যারেজে যদি মেট্রিক পাস করে গ্যারেজে কাম করতে পারে, তো এখানে এই কি বলে মিজান পড়া গ্যারেজে কাজ করতে অসুবিধা কি? কিসমতে যা আছে তা হবে, আর দিন ঠিক হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? এই জন্য এই মাদ্রাসা কয় জিনিসের নাম কি কি? দোয়া, মাল, সন্তান বলেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা হক আর হকানিয়তের মার্কাজ বানায় দেন, আল্লাহ মাদ্রাসা বড় থেকে বড় ভবনের ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, এই গ্রামের এই সমাজের সমস্ত ছাত্র বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানায় দেন, আল্লাহ সমস্ত বৃদ্ধদেরকে সুস্থতার সাথে ইমান আমলে হায়াত দেন, পুরস্কার দিয়ে দেন। হ্যাঁ এভাবে হবে ইনশাআল্লাহ, এভাবে রহমতের দুয়ার খুলবে ইনশাআল্লাহ। যারা পারেন ওস্তাদরা ছাত্ররা এই কিতাবটা সংগ্রহ করবেন, কিতাবটার নাম হলো আল ওয়াবিল সাইয়্যিব, বাংলা হলো বারিধারা, বারিধারা রহমতের বারিধারা। যদি সুযোগ থাকে এই কিতাব সংগ্রহ করবেন, আমি বলি যেই বক্তা এই কিতাব পড়বে তার ওয়াজ দামি হয়ে যাবে, যে খতিব এই কিতাব পড়বে তার জীবন ধন্য হয়ে যাবে। আল ওয়াবিল সাইয়্যিব 325 এই কিতাব, আল্লাহ তারা যেন এই কিতাব কবুল করেন, মাশাআল্লাহ। এই ছেলে না আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বানি আলেম বানা, আল্লাহ জামানার কাসিম নানু তুমি বানায় দাও, জামানার হুসাইন আহমদ মাদানি বানায় দাও, আল্লাহ কবুল কর। তো আব্বু আছে, বাবা আছে নি ওর, ওর এখানে ওর আব্বা আছে নি ওর, মাশাআল্লাহ ধরো আব্বা আছে ধরো, মাশাআল্লাহ আল্লাহ কবুল কর, দোয়া করেন।